এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তৃণমূলে গেলে সব কালো, আর বিজেপিতে গেলেই ভালো। যে কটা সাদা ছিল তারা পার্টি ছেড়ে চলে এসেছে, কালো পার্টি থেকে থাকতে চাইছে না। বিধানসভা ভোটের মুখে তৃণমূল ভাঙছে, অন্যদিকে বিজেপির বহর বাড়ছে। কিন্তু একসময় তৃণমূলের যে নেতারা ছিলেন বিজেপির আক্রমণের লক্ষ্য, আজ তারাই বিজেপির গুরুত্বপূর্ণ পদে। সেই প্রসঙ্গ টেনেই সোমবার রানাঘাটের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে গেলে ওই ঘষ্টা সাবান, আর বিজেপিতে গেলে সানলাইট লাইফ বয় ওয়াশিং মেশিন। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। পুরো পার্টিটাই কালো, সে অন্যকে সার্টিফিকেট দিচ্ছে, এটা কি সভা পায়? এতদিন তাদের নিয়ে আপনি পার্টি করেছেন, আমার তো উল্টো মনে হচ্ছে। যে কটা সাদা ছিল তারা পার্টি ছেড়ে চলে এসেছে, কালো পার্টি থেকে থাকতে চাইছে। চারদিন আগে ক্ষমতার পালা বদল ঘিরে বেনজির অশান্তির সাক্ষী থেকেছে ওয়াশিংটন ডিসি। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পরও সেই ফলাফল মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা নিরাপত্তার ঘেরাটোপ ভেদ করে ঢুকে পড়েন ক্যাপিটল বিল্ডিং এ। নিরাপত্তা রক্ষীদের পিস্তল বার করতে হয়, কাঁদানে গ্যাসে শেল ছুড়তে হয় পুলিশকে। সেই প্রসঙ্গ টেনেও বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার করলো নোটবন্দি, আরেকবার কোভিডে হলাম আমরা গৃহবন্দী, এরপরে করবে জেলবন্দি, তারপর ভারতবর্ষটাকেই বন্দি করে রেখে দেবে, যেমন ট্রাম্প করছে দেখছেন না। হেরে গিয়েও বলছে না আমি জিতেছি আমি জিতেছি, তো ওরাও তাই হেরে গিয়েও বলে না আমি জিতেছি হাম জিতা হ্যাঁ হাম জিতা হ্যাঁ। আমার কথাই ধার করে বলছেন উনি, ওনার চিরদিনই কেন্দ্রের প্রকল্প ধার করার নাম ধার করা অভ্যেস। বিধানসভায় ঢুকে বিধানসভাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে 14 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে, তো তার মধ্যে সেই একটা স্বৈরাচারী মানসিকতা সবসময় আছে। আজকে ট্রাম্প হিসাবে আমেরিকা সেটা উঠে এসেছে, মমতা ব্যানার্জিও করবেন না এরকম কেউ বলতে পারবেন। এর আগেই অবশ্য ক্যাপিটল বিল্ডিং এর ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। মে মাসের ইলেকশনে হেরেও যান, আমার খুব সন্দেহ আছে ডোনাল্ড ট্রাম্পের মতন করতেও পারেন, বলবেন আমি হোয়াইট হাউস ছাড়বো না, আমি নবান্ন ছাড়বো না, হতেও পারে, গদি আটকে রাখতে পারেন, লোকজন ঢুকিয়ে দিয়ে দখল করতে পারেন, মার্কেট হতো, গুলি খেয়ে নিয়ে 5 জন মারা গেছে, এখানে পঞ্চায়েতে 13 জন মারা গেছে, তার বেশি সংখ্যাও হতে পারে। নির্বাচন হলেই হার জিত মেনে নিতে হবে, কে বলেছে? কোন ব্যাটারে তো সাহস আমাকে বলছে হেরে গেছে সেটি দাও? আমার মনে হয় তারও সেই দৃশ্য দেখার জন্য প্রস্তুত থাকুন, হারার পরও নবান্ন না ছাড়বেন, সেই ঘটনা ঘটতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ডোনাল্ড ট্রাম্পের উদাহরণের মধ্যে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ 2019 আমেরিকায় হাউডি মোদি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি ও ট্রাম্প। মোদির মুখে আব কি বার ট্রাম্প সরকার স্লোগান বিতর্কও তৈরি করেছিল। আব কি বার ট্রাম্প সরকার। ভারতেও ট্রাম্পের সম্মানে গুজরাটে নমস্তে ট্রাম্পের আয়োজন করা হয়েছিল, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি, দুজনে একে অপরকে বন্ধু বলে ভূয়সী প্রশংসা করেছিলেন। আজ মেরে দোস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি ঐতিহাসিক ভারত যাত্রা কা আরম্ভ আহমেদাবাদ মে নমস্তে ট্রাম্প সে কর রহে হ্যায়। Let me begin by expressing my profound gratitude to an exceptional leader, a great champion of India, a man who works night and day for his country, and a man I am proud to call my true friend, Prime Minister Modi. এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবশ্য ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করা হয়নি, মুখ থুবড়ে পড়েন তিনি। আর এবার ভোটমুখী বাংলায় উঠে এলো সেই তারই প্রসঙ্গ। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।